মেয়েদের মন হচ্ছে নরম, নরম ঠিক না বেঠিক? জয় গাও ঠিক না বেঠিক? কিন্তু অনেক মেয়ের নরম মনটা অনেক শক্ত চিল্লা এখন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেঠিক? অনেক সময় দেখবেন যুবক যুবতী একসঙ্গে প্রেম করে, কিন্তু যখন ধরা খায় যুবক কয় আমি তারে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, এরকম সৎ যুবক আছে না নাই? তোমাদের মন মরা জোরে কো আছে না নাই? কিন্তু ধরা পড়ার পরে যুবক কয় এক কথা, মেয়ে কয় আর এক কথা, চিল্লায় কো ঠিক কিনা? যুবক কয় তারে ছাড়া আমি বাঁচতে পারবো না, মেয়ে কয় ওই ছাওয়াল খালি আমার ডিস্টার্ব করেছিল। মেয়েরা খুব চালাক, প্রেম করার সময় প্রেম করবে কিন্তু দায় ভার কখনো নিজের মাথায় নিবে না, চিল্লায় কো ঠিক কিনা? আবার অনেক যুবক একসঙ্গে তিন চারটা মেয়ের মন জয় করে প্রেম করে, চিল্লায় কো ঠিক কিনা? জয় কো ঠিক না বেঠিক? আর যখন যুবকরে যুবকের বন্ধু বোঝায়, বন্ধু ওই মাইয়ে ভালো না বলে তোর সঙ্গে আমার বন্ধুত্ব নাই, ঠিক না বেঠিক? তোমার বন্ধুই হচ্ছে তোমার প্রকৃত পক্ষের বন্ধু, চিল্লায় কেউ ঠিক না? গার্লফ্রেন্ড এটা আজ আছে কাল থাকবে না, বন্ধু আজীবন থাকবে, চিল্লায় কেউ ঠিক না? কথা কেউ ঠিক না বেঠিক? অনেক যুবক একটা মেয়েকে পেয়ে বন্ধুকে ভুলে যায়, চিল্লায় কেউ ঠিক না? ওইদিকে কয় এদিকে কয় না, আছে না নাই? আছে না লোক? আছে না এরকম? আছে না? অনেক যুবক এই রিলেশনশিপ করতে গিয়ে আব্বা আম্মাকেও ভুলে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? আব্বা আম্মার সাথে আপন পৃথিবী থেকে হতে পারে, জয় গো হতে পারে? আর মেয়েদেরকে বলবো, মেয়েরা শোনেন, যেই যুবক আপনাকে আব্বা আম্মাকে বাদ দিয়ে প্রেম করে সেই যুবক কালকে আপনাকে ছেড়ে চলে যাবে, ঠিক না বেঠিক? কারণ যেই যুবক নিজের রক্তের মায়ের সঙ্গে গাদ্দারি করতে পারে ওই যুবক একটা মেয়ের সঙ্গে গাদ্দারি করতে দিলটা কাঁপবে না, চিল্লায় কোন ঠিক কিনা? যে কোন ঠিক না বেঠিক? আর যারা হারাম কাজ করছে, আপনাকে বিরক্ত হচ্ছে সবাই আমার উপরে প্রিয় ভাইরা, হারাম যারা করছে তারা গাদ্দারি করছে একজনের সঙ্গে, তিনি কে? জয়কনকে। যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে তারা মাখলুকের সঙ্গে গাদ্দারি করবে, চিল্লায় কোন ঠিক কিনা? জয়কাও ঠিক না বেঠিক? সময় থাকতে গোলামি করতে হবে একজনের, তিনি কে? যুবকদের ওয়াজ।